অনেকে চিন্তা করে যে 500 টাকা কম একই জিনিস নিয়ে নেই, এগুলো এই কাটের থিকনেসের একটা ব্যাপার স্যাপার থাকে। তারপরে এই যে সাইডে যে কবজাগুলো লাগানো আছে, এখানে আবার কনসেল কবজা লাগায়, ওগুলো আবার একটা সময় গেলে জং দিরা নষ্ট হয়ে যায়। প্রাইস দিচ্ছি আমরা মাত্র 11,500 টাকা। 11,500 টাকা, এত সুন্দর আলমারি। জি, এই ফার্নিচারগুলো কেনার সময় অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যে ভিতরে বাহিরে রংগুলো করা আছে কিনা, যদি কালারগুলো করা থাকে সেক্ষেত্রে কখনো ফাঁকুন্দা হবে না, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ খুবই সুন্দর সুন্দর কিছু আলমারি দেখাবো আপনাদের, যা কিনা আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে ব্রাইড স্টিল ফার্নিচার থেকে। তো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্রাইড স্টিল ফার্নিচার, আর এখানকার অ্যাড্রেসটা হচ্ছে কালু শাহ সুপার মার্কেট, আদম জিপিজেড, মেন রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। কার্ডে দেওয়া শোরুম লেখা যে নাম্বারটা আছে, নাম্বারটা হচ্ছে 01764005507। এই নাম্বারে ফোন দিলে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন, আর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও সরাসরি ফার্নিচারগুলো দেখে নিতে পারবেন। তো বরাবরের মতো আজও আমরা কথা বলবো ফয়সাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আজকে সুন্দর সুন্দর কিছু আলমারি দেখান আমার ভিউয়ার্সদের। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে যে খুবই সুন্দর একটা আলমারি দেখতে পাচ্ছি, এই আলমারিটার সম্পর্কে কিছু বলেন। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে জার্মানি উকবিনিয়ারের দুই পাল্লা আলমিরা। হুম, ঠিক আছে, এগুলোর ভিতরগুলো আমি দেখে একটু আপনারা খুলে, নিচে ডোয়ের আছে, ওড়না চুড়িদার রাখার জন্য এরকম একটা সিস্টেম করা আছে, কোট হ্যাঙ্গার আছে, আর পিছনের যে কার্ডগুলো এগুলো সম্পূর্ণ মোটার। আরে ভাই কি করেন, ছুটা দেবেন সব হেভি? না ছুটবে কেন, আপনি যেভাবে মন চাই ভাবে ট্রাই করে নেবেন সব হেভি। আচ্ছা, পেছনে মানে মোটা বোর্ড ইউজ করা হয়েছে না? এটা ছুটে ম্যাগনেট লাগানো আছে, নিচে ম্যাগনেট লাগানো আছে। দাঁড় নিচের অংশটি একটু দেখাই। তিনটা সেলফ আছে, মোট চারটা খোপ। তিনটা সেলফ আর চারটা খোপ, আর এপাশে হচ্ছে কোট হ্যাঙ্গারের জায়গা, আর নিচে আছে এখানে একটা ড্রয়ার না? হ্যাঁ, আর ড্রয়ারের নিচে এটা, এটা হচ্ছে ওন্না শাড়িমরি ঝুলে রাখা। ভিতরে সম্পূর্ণ লেকার বার্নিশ করা, আর চাইলে কেউ কালার লাইট ডিপ চকলেট যে কোনো কালার করে নিতে পারবে। এই ফার্নিচারগুলো কেনার সময় অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যে ভিতরে বাহিরে রংগুলো করা আছে কিনা, যদি কালারগুলো করা থাকে সেক্ষেত্রে কখনো ফাঁকুন্দা হবে না, ঠিক আছে। আর ভাইয়া এগুলো কি লেকার বার্নিশ করা নাকি? জি লেকার বার্নিশ করা, তাও স্প্রে এর মাধ্যমে। আর অনেক জায়গা আছে ভিতরেও লেকার বার্নিশ করা আছে, লেকার বার্নিশ করা স্প্রে মেশিনের সাহায্যে। আর অনেক জায়গায় আছে এগুলো মনে করেন হাতে কোনো রকম একটু রং দিয়ে দেয়, সেক্ষেত্রে ওগুলো ফাঁকুন্দা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বর্ষার সিজনে বিশেষ করে এগুলোর মধ্যে তাইলে ফাঁকুন্দা যায়। আর যদি এরকম লেকার রং করা থাকে, পলিশ করা থাকে, সেক্ষেত্রে আর আপনারা এই সমস্যাগুলো ভুক্তভোগী হবেন না। ডিজাইনটা তো খুবই সুন্দর, এটা মানে সিম্পল এর মধ্যে যাওয়া নিতে পারেন। আপনাদের কয়েকটা ডিজাইন আছে, সবগুলোর দামে কোনো কম বেশি নেই, সব একই দাম। কেউ চাইলে গ্লাস করে নিতে পারেন, গ্লাস ছাড়া নিতে পারেন, যে কোনো সিস্টেম। ভাইয়া এখন যেটা দেখলাম এটার প্রাইসটা কত? এগুলো হচ্ছে জার্মানি উকবিনিয়ারের দুই পাল্লা আলমিরা, আর এগুলোর প্রাইসটা নির্ধারিত করা হয়েছে 15,000 টাকা করে। 15,000 টাকা, জি। আচ্ছা, তো এটা হচ্ছে দুই পাল্লার আলমারি, তো এটা যদি আপনারা কেউ চান তাহলে তিন পাল্লা বা চার পাল্লাও করে নিতে পারবেন, যে কোনো, হ্যাঁ মডিফাই করে নিতে পারবে। হ্যাঁ, আর ভাইয়াদের এখানে আরও ফার্নিচার আছে, আপনারা চাইলে মানে যারা বেডরুম সেট নিতে চান তারা একই ডিজাইনের খাট, ড্রেসিং টেবিল, আলমারি, ওয়ার্ড্রোব, শোকেস মানে একই ডিজাইন করে নিতে পারবেন। আর ভাইয়া এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আলমারি, এটা হচ্ছে রিংজালি মডেলের, আর সামনে হচ্ছে গ্লাস, এক পাটে গ্লাসটা থাকবে। তো এটা হচ্ছে দুই পাটের আলমারি না? জি। তো এটার প্রাইসটা কত পড়বে? একই মাত্র 15,000 টাকা, ওগুলো যে প্রাইস দুই পাল্লা যত আলমিরা আছে 15,000 টাকা, যার 15,000 টাকা। আর ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আলমারি, ওটা কি কাঠের? মালেশিয়ান না? ওটা কি কাঠের? মালেশিয়ান উড, কিন্তু তিন পাল্লা এটা, এটা হচ্ছে তিন পাল্লা। তো ভাইয়া সবগুলো ফার্নিচারই তো লেকার বার্নিশ করা, আর বার্নিশগুলো তো সহজে নষ্ট হবে না? না না, বার্নিশগুলো সহজে নষ্ট হবে না। হুম হুম, আর আলমারিটা খুলে দেখান তিন পাল্লার মধ্যে কি কি আছে। এখানে সেলফ আছে তিনটা, আর পিছনে কাঠগুলো সবগুলোরই মোটা হেভি, কোনো পাতলা কোনো কাঠ আমরা ইউজ করি না মূলত। আর অন্য আলমিরার মতনই নিচে আপনার ওই শাড়ি চুড়ি ঝুলায় রাখার সিস্টেম আছে, ড্রয়ার আছে বড় একটা, কোট হ্যাঙ্গার আছে, ওই পাশে আবার ওই যে পাল্লা আছে চারটা, ওই পাশেও চারটা পাল্লা। হ্যাঁ, তিনটা সেলফ আছে, চারটা খোপ আছে, চারটা খোপ আছে। জি, তো এটার প্রাইসটা কত পড়বে? এগুলোর প্রাইসটা রাখতেছে আপনার মাত্র 18,000 টাকা। এটারও কিন্তু আপনার ভিতর বাহির যা আছে সব লেকার স্প্রে করা, অনেক জায়গায় দেখবেন একটু কমে পাওয়া যায়, 500 টাকা কমে পাওয়া যায়। অনেকে চিন্তা করে যে 500 টাকা কম একই জিনিস নিয়ে নেই, এগুলো এই কাঠের থিকনেসের একটা ব্যাপার স্যাপার থাকে। তারপরে এই যে সাইডে যে কবজাগুলো লাগানো আছে, এখানে আবার কনসেল কবজা লাগায়, ওগুলো আবার একটা সময় গেলে জং দিরা নষ্ট হয়ে যায়। একটু কম দাম বানানোর জন্য যা যা করতে হয় তাইতেই করা হয়, বুঝছেন?
আবার প্রত্যেকটা ইয়ার ভিতরে ম্যাগনেট লাগানো আছে সবগুলো দেখেন উপরে নিচে ম্যাগনেট ভালো মানে নিতে হলে প্রাইসটা একটু বেশি পড়বে একটু বেশি পড়বেই আর এটা তো কেউ চাইলে দুই পাটের আলমারিও করে নিতে পারবে দুই পাটের এই যে পিছনে আছে আপনি দেখেন দুই পাটের আলমিরা ভাই এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে 18000 টাকা মত তো ভাই আরেকটু কমায় রাখেন আমার ভিউয়ারসদের জন্য একটু ডিসকাউন্ট তো দিতে হবে ভাইয়া আচ্ছা ঠিক আছে জানতে আপনার ভিউয়ারসদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট করে দিব 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে আমার ভিউয়ারসরা যদি এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখায় তাহলে 1000 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে 17000 টাকা করে রাখা যাবে হ্যাঁ হ্যাঁ 17000 টাকা রাখা যাবে জি ভাইয়া এখানে খুবই সুন্দর একটা ফুলের ডিজাইনের একটা আলমারি দেখতে পাচ্ছি ভাইয়া এই যে এই আলমারিটা এগুলো হচ্ছে আবার একই জিনিস দুই পাড়ের আলমিরা কিন্তু এগুলো হচ্ছে মালয়েশিয়ান উডের মালয়েশিয়ান উডের এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাইন ফুল হ্যাঁ হ্যাঁ লাইন ফুল বলে এটাকে না আচ্ছা ভাইয়াদের যদি নামটা বলা হয় তাহলে ভাইয়াদের আরো সুবিধা হবে এটা বুঝতে তো এটা তো গ্লাস ইউজ করা হয়েছে তো ভাইয়া কেউ যদি চায় এখানে গ্লাস দিবে না তো সেই ক্ষেত্রে কি পুরোটা কাঠের হবে পুরোটা কাঠের ভিতরেই নকশাগুলো হবে হ্যাঁ হ্যাঁ তাহলে কি প্রাইসটা কি কমবে বা বাড়বে কোনো কমবেও না বাড়বে না একই প্রাইস থাকবে একই সেম প্রাইসই থাকবে জি জি মানে অনেকে আছে জায়গা স্বল্পতার কারণে ড্রেসিং টেবিল রাখতে পারে না তো সেই ক্ষেত্রে আলমারিগুলো নিয়ে কিন্তু আপনার এক্সট্রা একটা সুযোগ পাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এগুলোর ভিতরেও সেম সিস্টেম আপনার অন্যান্য আলমারি যেমন আছে এরকম এই সিস্টেম কোটিং মানে নরমালি যে সিস্টেমগুলো থাকে আলমারিটা যেরকম হয় ঠিক সেম এরকমই আর এটার প্রাইসটা কত এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 11500 টাকা 11500 টাকা এত সুন্দর আলমারি জি একটু সেক্রিফাইস করে রেট তো দিতেই হবে হ্যাঁ হ্যাঁ তো ভাই এটা যদি কেউ চায় তিন পাল্লার করতে সেই ক্ষেত্রে প্রাইসটা কত পড়তে পারে তিন পাল্লা করতে গেলে ওই যে আগের একটা আলমিরা দেখলেন তিন পাল্লা 17000 টাকা মতো রাখা যাবে 18000 টাকা মূলত দাম মানে আপনার ব্লগের জন্য আর কি 1000 টাকা ডিসকাউন্ট করে আমার ভিউয়ারসদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট করা হবে জি তো ভাই এখানে আরেকটা আলমারি দেখতে পাচ্ছি এটা কি মালয়েশিয়ান কাঠের মালয়েশিয়ান কাঠের ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল জি আর ভাইয়াদের এখানে তো ডায়মন্ড মডেলের খাট ড্রেসিং টেবিল আলমারি ওয়ার্ড্রপ সুকেসও দেখলাম সবকিছু আছে না যতগুলো ডিজাইন আছে সবগুলোরই সমস্ত আইটেম দেওয়া যাবে আর আমার ভিডিওতে অন্যান্য ভিডিওতেও দেওয়া আছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই আলমারিটা সম্পর্কে কিছু বলেন ভাইয়া আচ্ছা এই আলমারিটা হচ্ছে দুই পাটের মালয়েশিয়ান ওগের হুম হুম ভিতর বাহির সব লেকার করে লেকার পলিশ করা কোট হ্যাঙ্গার আছে এবং কি পিছনের যে বোর্ডটা আছে এটাও দেখেন সম্পূর্ণ সলিড এবং হেভির ভিতরে তো এটার প্রাইসটা কত রাখা যাবে এটার প্রাইসটা হচ্ছে 11500 টাকা আর যেখান থেকে কিনেন অবশ্যই রং কালারগুলো দেখে নেবেন মালের গ্লেজ শাইনিং গুলো দেখে নেবেন অনেক সময় আছে কম দামি রং ইউজ করলে মাল এইগুলো কালারগুলো যেমন একবারে মানে এই কালারের কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার মনে হইতাছে মানে ভিডিওর থেকে বেশি সুবিধা হবে মানে ভিউয়ার্সরা যদি এসে যদি দেখে নিত কাস্টমাররা কাস্টমাররা যদি সরাসরি এসে দেখে নিত তাহলে আর তাহলে আবার আপনার ভালো মন্দ এটার ফারাকটা বুঝতে পারতো হ্যাঁ হ্যাঁ ভালো মন্দটা বুঝতে পারতো ভাইয়া এখানে খুবই সুন্দর একটা আলমারি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন পাল্লার আলমারি না আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এগুলো হচ্ছে তিন পাটের গুলো হচ্ছে 22000 টাকা 22000 টাকা এটা কি কাঠের এগুলো হচ্ছে জার্মানি ওগবিনিয়ারের তিন পাটের গুলো হচ্ছে 22000 টাকা আর দুই পাট একটু আগে দেখলেনি 15000 টাকা 15000 টাকা জি আর ডিজাইন কালারের জন্য কোনো সমস্যা নাই কালার ডিজাইন যাই যেরকম চাই এরকম করে নিতে সে ক্ষেত্রে তো প্রাইসটা কম বা বাড়বে না না সেক্ষেত্রে প্রাইস কমবেও না বাড়বেও না আচ্ছা ভাইয়াদের এখানে আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইনের কিছু আলমারি আছে তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান তো ভাইয়া আপনাদের শোরুমে আসার মানে প্রসেসটা বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে মূলত নারায়ণগঞ্জ চিটাগাং রোড কেউ যদি চিটাগাং রোডে এসে নাইমে আমাদের ফোন দিলেও চলবে অথবা আপনার চিটাগাং রোড থেকে অল্প একটু সামনে আদমজি রাস্তায় হ্যাঁ আপনার রংধনু সিনেমা হল পর্যন্ত যাওয়া লাগবে না তার আগেই আমাদের শোরুমটা ব্রাইট স্টিল ফার্নিচার ব্রাইট স্টিল ফার্নিচার জি আর কেউ যদি চিটাগাং রোড বা সিদ্ধিরগঞ্জে এসে আপনাদের কল দেয় তাহলে তো অবশ্যই আমাদের লোক আছে রিসিভ করে নিয়ে আসবে অথবা তাদের ঠিকানা দিয়ে আমরা সহজে আপনাদের ডেলিভারি প্রসেসটা বলেন ভাই ডেলিভারি প্রসেস হচ্ছে আপনার এগুলা কে কি পণ্য নিবে এগুলোর উপর ডিপেন্ড করে যেমন এটা যে অন্য দূরে কোথাও হইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে অথবা আপনার পিক আপ আছে ভ্যান আছে আমাদের যে কোনো মাধ্যম দিয়ে তারা নিয়ে যাবে তবে অবশ্যই চার্জ প্রযোজ্য ভাইয়া এই যে মালামালগুলো যে আপনারা পৌঁছে দিবেন তো সেক্ষেত্রে তো একদম উপরে নিয়ে যারা ওই যে বাসা বাড়িতে ভাড়া থাকে মানে যত তালায় থাকো আপনাদের নিজেদের লোকে তো মানে ওই ডেলিভারি চার্জের মাধ্যমে তো পৌঁছে দিয়ে আসবে তাই না অবশ্যই অবশ্যই একদম ফিটিংস করে দিয়ে আসবে যে কোনো ফার্নিচারের ক্ষেত্রে হোক ফিটিংস করে দিয়ে আসবে ফিটিংস করে দিয়ে আসবে সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না না এক্সট্রা কোনো চার্জ লাগবে না ও তবে আর কি যদি কেউ মানে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় বা তাহলে ফুল পেমেন্টটা মালামাল নেওয়ার আগে ফুল পেমেন্ট করে দিতে হবে
আপনি যখন অর্ডার করব তখন আপনার অ্যাডভান্স করতে হয়, আর যখন মালগুলো ডেলিভারি নেওয়ার সময় হবে পরিপূর্ণ মাল রেডি হয়ে যাবে তখন আপনি পরিপূর্ণ টাকাই পেড করে দিতে হয় মূলত। তো আচ্ছা ভাইয়া ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।